মোকাবিলার জন্য পরিকাঠামো খতিয়ে দেখতে বেশ কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ, কেরল, মহারাষ্ট্র এই সমস্ত রাজ্য তো রয়েছে, এছাড়া আরও বেশ কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় দল যাবে এবং পরিস্থিতি খতিয়ে দেখবে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে আরও খবর নিয়ে নেবো। জ্যোতির্ময়, জানতে চাইবো তোমার কাছ থেকে কবে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় দলকে বিভিন্ন রাজ্যগুলিতে। খবর আমরা পাচ্ছি আগামী দু তিন দিনের মধ্যেই এই কেন্দ্রীয় টিম মোট 10টি রাজ্যে এসে পৌঁছে যাবে। গত 23শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন, যেখানে নীতি আয়োগের আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠক থেকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে রাজ্যগুলিতে কোভিডের সংক্রমণ আবারও নতুন করে বাড়ছে, অমিক্রনের আতঙ্ক বাড়ছে, সেই রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টিম পাঠানো হোক। এবং তারপরে গতকাল স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে ব্রিফিং, সেই ব্রিফিং এ আপাতভাবে 5টি রাজ্যের নাম উল্লেখ করা হয় এবং তারপরে আজকে সিদ্ধান্ত হয়েছে মোট 10টি রাজ্যে কেন্দ্রীয় টিম পৌঁছবে। এই কেন্দ্রীয় টিমের মূল লক্ষ্যই থাকবে রাজ্য সরকারের জনস্বাস্থ্য যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোতে যাবতীয় সাহায্য করা এবং বিশেষত অমিক্রনের ফলে নতুন যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করা যাবে সেক্ষেত্রে কেন্দ্রীয় এই টিম তারা যাবতীয় সহযোগিতা করবে। এবং সেক্ষেত্রে যেখানে যেখানে সংক্রমণ বাড়ছে সেখানে হটস্পট, ক্লাস্টার এবং তার পাশাপাশি কন্টেনমেন্ট জোন, সেই জোন ঠিক করার ক্ষেত্রে এই টিম সাহায্য করবে। একইভাবে তারা ট্রিটমেন্টের ক্ষেত্রে যাবতীয় যা যা সাহায্য সেই সাহায্য করা হবে এবং কন্ট্যাক্ট ট্রেসিং এর উপরে সব থেকে বেশি জোর দেওয়া হবে। সেকেন্ড ওয়েভের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে অক্সিজেনের সাপ্লাই নিয়ে সব থেকে বেশি সমস্যা হয়েছে, ফলত এই কেন্দ্রীয় টিম তারা রাজ্য সরকারের যাবতীয় অক্সিজেন সাপ্লাই ইকুইপমেন্ট রয়েছে কিনা, সেগুলি ফুললি ফাংশনাল রয়েছে কিনা সেই বিষয়ের উপরেও তারা জোর দেবেন। এবং তার পাশাপাশি আরও বেশ কিছু স্বাস্থ্য পরিকাঠামোর তারা রিভিউ করবেন, যার মধ্যে অবশ্যই থাকছে অ্যাম্বুলেন্সের অ্যাভেলেবিলিটি, যে কোনো ধরনের কোভিড ফেসিলিটি অর্থাৎ ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন এবং তার পাশাপাশি আরও যে ধরনের ফেসিলিটি দরকার সমস্ত কিছু তারা মেনে মনিটর করবেন। হোম আইসোলেশনের ধন্যবাদ।